হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া। আমি আছি শান্ত ইসলাম বিজয়। আপনাদেরকে আজকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে আপনারা হয়তো দেখেছেন। আমাদের বাংলাদেশে সবসময় আমরা দেখে থাকি জলপথ, সড়কপথ, কিন্তু সড়কপথে চলতেছে গাড়ি, এগুলো আমরা দেখতে পারতেছি, আর পানির পথে চলতেছে জাহাজ, নৌকা, স্পিড বোট, বিভিন্ন ধরনের পানিপথের যন্ত্র চলতেছে। তো আমরা রাস্তাও দেখে থাকি, বাস গাড়ি, তারপর হচ্ছে যে দেখতেছি আমরা বাস, মাইক্রো, প্রাইভেট কার, মানে যা আছে আমাদের আশেপাশে সব কিছু কিছু গাড়ি আছে, ছোটো ছোটো গাড়ি, এটার নাম আমি উল্লেখ করবো না। তো উল্লেখ করতে গেলে আমাদের বড় একটি সিট লাগবে, তা আমার কাছে অতগুলো সময় নেই। আমরা আপনাদেরকে এই ভিডিওটা হয়তো বোরিং লাগতে পারে, এই জন্য আমি বড় করে দেখালাম না। তো আমরা আকাশপথে যে বিমানগুলো চলতেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না। আমাদের আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ বিমানগুলো এয়ারলিং রাস্তা দিয়ে চলতেছে, কিন্তু আমরা সেগুলো দেখতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে হাজার হাজার প্লেন আসলে চলতেছে কি না, আবার কোন জায়গা থেকে উঠতেছে, কোন জায়গায় যাচ্ছে, সব ভিডিও আপনি আমি এই ভিডিওতে আমি দেখাবো, সব ট্রিক্সগুলো আমি দেখাবো। তো ভিডিওটি পুরোপুরি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন অবশ্যই, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। অ্যাপটি ডাউনলোড করতে হয় কীভাবে, পরে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। অ্যাপটি ওপেন করার পরে আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে, কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে আপনাকে এখানে কিছু পিকচার স্ক্রিনশট দেখাবে, তো আপনি সেগুলো দেখে নিতে পারেন। এবং তার নিয়মটা অনেক দেওয়া আছে, ফলো ফ্লাইট ইন 3D, সবভাবেই আর কি আপনাদেরকে এখানে পেজ দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। অথবা আপনি এখানে ডান সাইড বাম সাইডে স্ক্রাইব লেখা আছে, স্ক্রাইবে ক্লিক করুন। সাবস্ক্রাইব করে দিলে অতি শীঘ্রই আপনারা প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পরে তারপরে এখানে দেখতেছেন কোথায় কোন জায়গায় কোন এয়ারপোর্টে থেকে কোন জায়গায় কোন প্লেনগুলো যাচ্ছে সব দেখা যাচ্ছে। দেখুন প্লেনগুলো এবং নাড়াচাড়াও করতেছে, দেখুন প্লেনগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো আমাদের আকাশের উপরেও অনেক বিমান আসা যাওয়া করে, আমরা কিন্তু সেগুলো দেখতে পাই না। দেখুন আমাদের কিন্তু এটা লাইভ দেখাচ্ছে যে আমাদের উপরে কতগুলো প্লেন এখনো চলতেছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পারতেছি না। মানে হাজার হাজার লাখ লাখ বিমান আমাদের মহাকাশে উঠতেছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পারতেছি না। কিন্তু আমরা এয়ারপোর্টে দেখলে হয়তো 10-12টা প্লেন দেখতে পারি, কিন্তু মহাকাশে হাজার হাজার প্লেন উঠতেছে। তো প্লেনগুলো কোথা থেকে কোন জায়গায় যাচ্ছে প্লেনেরও কিন্তু একটা ম্যাপ আছে, দেখুন এতগুলো জায়গা রাইখা তার এক জায়গা দিয়ে যাতায়াত করে। এরা কিন্তু এই লাইনটা ক্রস করতে পারে না, এরা যদি এই লাইনগুলো ক্রস করে তাহলে কিন্তু তাদের কাছে সাধারণ বিপদ করার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কিন্তু এটা লাইভ দেখতেছি, এখনো প্রতিটা প্লেন একটু একটু করে বাড়তেছে। এবং এক জায়গায় প্লেন আরেক জায়গায় যাচ্ছে, একটা প্লেনের উপর আমি একটা ক্লিক করবো, দেখি কী দেখায়। প্লেনের উপর ক্লিক করলাম, দেখতেছি এখান থেকে একটা প্লেন আরেক জায়গায় যাচ্ছে, এবং তার ম্যাপ দেখা যাচ্ছে যে কোন সাইড থেকে উঠেছে আর কোন সাইডে যাচ্ছে। এই দেখুন রাশিয়া, পাকিস্তান, পাকিস্তানের এই জায়গা থেকে এটা প্লেন ক্লিক করি, দেখি দেখা যায় পাকিস্তান কিন্তু আমাদের খুবই চেনা একটি জায়গা, তারা আমাদের বাংলাদেশের উপর একবার যুদ্ধ চালিয়েছে। তো পাকিস্তানের পাশে বিমানটা কোথা থেকে উঠেছে সেটা আমি দেখতে চেষ্টা করতেছি। এটা হচ্ছে মুম্বাই থেকে, এবং হেলিকপ্টারও দেখা যাচ্ছে, আমরা যদি জুম করতে পারছি আমি জানি না যে হেলিকপ্টার দেখা যায়, তবে আমি এখন দেখতে পাচ্ছি যে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে মুম্বাই থেকে, এবং তাও সমুদ্রের উপরে। আমি কি সমুদ্র এটা আমি ঠিকভাবে বলতে পারছি। তো অতি শীঘ্রই তারা আকাশে, অতি শীঘ্রই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। দেখুন জুম যখন করা ছিল না তখন ছোটো ছিল জায়গাটা, এখন জুম করার ফলে অনেক বড় হয়ে গেছে। আর দেখুন এয়ারলাইনটা একবারে একই মেজারমেন্টে প্লেনগুলো যাতায়াত করতেছে, মানে দুইটা প্লেন একই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে এখানে, এক লাইন দিয়ে তারা যাচ্ছে। তো আমি মুম্বাই থেকে কোথায় যাচ্ছি এই লাইনগুলো আমি তিনটা প্লেন দেখলাম, দেখি এই বিমানটা কোথায় যাচ্ছে এবং
জায়গা শেষ কোথায়? ওখানে একটা আছে, এটা হচ্ছে দেখুন জায়গা জালান্দা, তার শেষ সীমা না জম্মু, জম্মু মুম্বাই থেকে তারা জম্মু আসতেছে, জম্মু এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন প্লেনটার মডেল হচ্ছে যে ইন্ডিজিও, এবং কি দ্রুত তারা যাতায়াত করতেছে তা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন কিলোমিটার রেট 37, মানে এটা কি বোঝাচ্ছে আমি ঠিকমতো বুঝতে পারি, রাউন্ড স্পিড, মানে এটা স্পিড দেওয়া আছে 750 কিমি/ঘন্টা, এবং তার দ্রুত চলতেছে এটা দেখা দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে মুম্বাই টু জম্মু, তো আমরা এতক্ষণ দেখলাম জম্মু থেকে যাচ্ছে, তা আমি এখন চেষ্টা করব আমাদের বাংলাদেশ থেকে কোথায় কোথায় যাচ্ছে আমি সেটা এখন ফলো করতে যাচ্ছি, তো চেষ্টা করি হয় কি না। আর আমাদের পৃথিবীটা আসলে দেখতে কত সুন্দর, এক জায়গায় জলাশয়, এক জায়গায় উঁচু পাহাড়, তবুও তার উপর দিয়ে বিমানগুলো যাতায়াত করতেছে। এটা হচ্ছে নেপাল, পাকিস্তান, পাকিস্তানের পাশে আমাদের বাংলাদেশ থাকার সম্ভাবনা আছে, তো চেষ্টা করব আমি বাংলাদেশটা দেখার জন্য। দেখি আমাদের বাংলাদেশটা কোন জায়গায় অবস্থিত আছে, ইন্ডিয়া পাচ্ছি না। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন, এবং বোরিং লাগলে প্লিজ কাটবেন না, প্লিজ দেখুন ভিডিওটা। তো আমি চেষ্টা করব আমার বাংলাদেশ থেকে ঢাকা মিরপুর থেকে কোথায় যাচ্ছে আমাদের প্লেনগুলো, তো আমি দেখার জন্য খুব চেষ্টা করতেছি, তো আশা করি ফলটা পাবো। আমাদের বাংলাদেশ উপদে এমন বিমান যাতায়াত করতেছে যে জন্য আমি আমার বাংলাদেশটাকে খুঁজে পাচ্ছি না। দেখুন এয়ারপোর্ট, এইটুক জায়গাটাতে ছোট একটা স্ক্রিনের ভিতরে দেখুন কতগুলো এয়ারপোর্ট, এখানে আছে একটা এই বাংলাদেশ এয়ারপোর্টে আমি পেয়ে গেছি, জুম করলে আমরা দেখতে পারবো বাংলাদেশ এয়ারপোর্টটা, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে পেয়ে গেছি। তো আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট, আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা এয়ারপোর্ট আমাদের বাংলাদেশ। এটা কোন জায়গায়? মিরপুর সম্ভবত, ঢাকা, এই যে ঢাকা এয়ারপোর্টটা পেয়ে গেছি। ঢাকা এয়ারপোর্ট থেকে এখনও আমাদের প্লেনটা এখনও উড়াল দেয়নি সম্ভবত, তো আমরা এটার উপর ক্লিক করি। তো এটা যাবে কোথায়? যাবে কলম্বো, মানে ঢাকা থেকে কলম্বো যাওয়ার জন্য এই বিমানটা প্রস্তুতি নিচ্ছে। আর আরেকটি বিমান দেখতেছি, দেখি বিমানটার উপর ক্লিক করে কী দেখা যায়। তো বিমানটার উপর ক্লিক করলাম, কিছু দেখাচ্ছে না বিমানটা, এয়ারপোর্টটা এই সিস্টেমের, বিমানটা সম্ভবত এদিক থেকে নামে আর এদিক থেকে সম্ভবত ওঠে। আমাদের এয়ারপোর্ট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার এয়ারপোর্টটা এরকম আমি বাস্তবে জানতাম না, আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমিও দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এয়ারপোর্টটা দেখুন কত লম্বা, কিন্তু আমি এখনও এয়ারপোর্টে ঢুকি নাই, কিন্তু এয়ারপোর্টের পাশে আমি যাতায়াত করি এবং আমার একটি গেস্টকে আনতে গেছিলাম। তো আমাদের এয়ারপোর্টে বর্তমানে একটা প্লেনে আছে উপস্থিত হিসেবে, তা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার বাংলাদেশে অন্য থেকে অন্য জায়গা থেকে কি আসতেছে কি না আমি চেষ্টা করতেছি। কিন্তু একটা বিমান আমাদের এখান থেকে উড়াল দিয়েছে হয়তো কিছুক্ষণ আগে, তা আমি ফলো করি নাই। এটাও এটাও যাচ্ছে ঢাকা কলম্বো, ঢাকা থেকে কলম্বো, কেবল তার গতি 196 স্পিডে চলতেছে। তো এই অ্যাপসটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমি বলে দিচ্ছি, এটা প্লে স্টোরেও পাবেন, তবে আমি এই অ্যাপসের লিঙ্কটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ইনস্টল করে নিন, তাহলে আপনার অত খুঁজতে হবে না যদি না পান আর কি। এই অ্যাপসটির নাম আমি বলে দিচ্ছি, এখানে দেখতেছেন যে এখানে লেখা আছে ফ্লাইট রেডার 24, এটা লিখে সার্চ দেবেন অ্যাপসটি চলে আসবে, যদি না পারেন আমার ডিসক্রিপশন থেকে আপনি ইনস্টল করে নিন। তো অ্যাপসটি খুব মজাদার অ্যাপস, আমাদের বাংলাদেশ থেকে কীভাবে এবং কয়েকটি বিমান আকাশপথে পাড়ি দিচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি, আমরা সবই দেখি, কিন্তু এই আমাদের মহাকাশে যে এতগুলো প্লেন আছে আমি নিজেও জানতাম না, এবং আপনাদেরকে জানাইলাম এবং আমি নিজেও জানলাম,
তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর